করোনা মোকাবেলায় সারা দেশ লকডাউন, আর এই লকডাউন পরিস্থিতির মধ্যে চরম অবহেলার শিকার হচ্ছে পথের সারমেয়রা। তারা একেবারেই খেতে পাচ্ছে না, কারণ যে সমস্ত সারমেয় রাস্তার ধারে থাকে তারা মূলত রাস্তার ধারে হোটেল কিংবা দোকান থেকেই খাবার সংগ্রহ করে জীবন অতিবাহিত করে। কিন্তু লকডাউনের জেরে সমস্ত কিছু বন্ধ, আর এই বন্ধ থাকার কারণে তাদের খাবার জুটছে না। শুধুমাত্র এই সমস্ত পথের পশুদের কথা ভেবে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বহরমপুর শহরে পশুদের আজ খাবার দেয়া হলো। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথের পশুদেরকে তাদেরকে খাদ্য বিলি করা হলো। যতদিন লকডাউন চলবে ততদিনই এই পশুদের জন্য খাবারের ব্যবস্থা করবে তৃণমূল ছাত্র পরিষদ। আজ ছাত্রনেতা বিশ্বদেব কর্মকার নিজে গিয়ে তিনি পশুদেরকে খাবার খাওয়ান। তার বক্তব্য, পথের কুকুররা অবহেলার মধ্যে রয়েছে, তাদের যাতে কিছু না হয়, তারা যেন ভরপেট খেতে পারে, সেই জন্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর কি বললেন তিনি চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। বলো। আমরা টাউন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভাই কানু আছে, রানা আছে, আমাদের অর্ঘ সবাই জ্যোতি সবাই মিলে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে গোটা বহরমপুর, শুধু আজকে নয়, আজকে থেকে শুরু হলো, যত মানে যতদিন আমাদের এই লকডাউন থাকবে ততদিন আমরা রাস্তায় যত পশু পাখি আছে তাদেরকে খাওয়ার, জল, ভাত, আমরা মাংস মিশিয়ে খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে প্রচুর দোকানপত্র যারা খেতে দিত, যারা হোটেলপত্র সব বন্ধ, তাদেরকে আমরা যাতে সেই সমস্ত পশুদেরকে আমরা যাতে খাবার দিতে পারি সেই ব্যবস্থা টাউন তৃণমূল ছাত্র পশুদের পক্ষ থেকে আমরা করেছি। শুধু পশু নয়, আমরা দেখেছেন যে যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে প্রত্যেক দিন কোথাও না কোথাও তৃণমূল ছাত্র পরিষদ জেলা জুড়ে প্রোগ্রাম চালাচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং তাদেরকে আমরা চাল, আলু, ডাল, তাদের মানে দৈনন্দিন সরঞ্জাম যেগুলো সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে টাউন সভাপতিও নিজের উদ্যোগে, টাউন টিম যে টাউন কমিটি আছে তাদের উদ্যোগে, তারা নিজস্ব উদ্যোগে এরা করেছে এবং আজকে থেকে শুরু হলো আমাদের টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা গরিব মানে প্রত্যেকটা আমাদের রাস্তাঘাটে পশুদেরকে, পাখিদেরকে খাওয়ার আর জল আমরা দিয়ে বেড়াবো।